नमस्कार, आमी पल्लवी आजकल डॉट इन पक्ष मुहूर्ते चले उत्तर कलकाता आरो एक बनेदी बाड़ीते। तबे बनेदी बाड़ीर मूल स्रोतेर जे पुजो है तार थेके ई बाड़ीर रीतिनीति किन्तु एकटू आलादा। आमरा ई मुहूर्ते रयेछि झामापुकुर चंद्रबाड़ीते। देवी दुर्गार जे रूप आमरा देखी एई समय युद्धंदेही रूप, एई बाड़ीर उमार किन्तु सेई रूप देखा जाय ना। एखाने देवी दश हाथ नेई, रक्तचक्षु नेई, एखाने महिषासुरो नेई, एखाने शिव एवं पार्वती के एकसंगे देखा जाए। दुर्गा दुई हाथ एखाने कथित आछे जे ईश्वरचंद्र विद्यासागर तार मा के निये ए बाड़ीर पुजोते आसतें, एमनकि पुजो दितेन ए बाड़ीते। एइ मुहूर्ते बाड़ीर सदस्य सौरभचंद्र आमार संगे रयेछेन। बाड़ीर किछु रीतिनीति आपनार काछ थेके एकटु जेने नेब आमि। कत बछरेर पुरोनो बाड़ी एबं विशेष कि रीति रयेछे ए बाड़ीर सेटा एकटु आमादेरके बोलुन। বেসিক্যালি আমাদের দুর্গাপুজো 1761 সালে শুরু হয় এবং সেটা অরিজিনালি শুরু হয় জোড়াসাঁকো অঞ্চলে। পরবর্তীকালে টুয়ার্ডস 1880s পুজোটা শিফট করা হয় সুবলচন্দ্র মহাশয়, যিনি তখনকার দিনের একজন প্রতিপত্তিশীল ব্যবসায়ী ছিলেন, তিনি পুজোটাকে শিফট করেন ঝামাপুকুরে এবং সেইখান থেকেই এই পুজো চলে আসছে। এবার 1761 সালের পুজো ন্যাচারালি একটা 260 বছরের রীতি রেওয়াজ আমরা যতটা পারি ধরে রাখার চেষ্টা করেছি। এবং এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথাটা আপনি বললেন, সুবলচন্দ্র ছিলেন তৎকালীন একজন বিত্তশালী ব্যক্তি এবং ওনার সঙ্গে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, এবং উনি এই বাড়িতে এসে পুজো করতেন। এবং তখন উনি যখন বিভিন্ন সোশ্যাল রিফর্মসের সঙ্গে বিদ্যাসাগর মহাশয় যুক্ত এবং লড়ছেন, সেই সময় একটা সিগনেচার ক্যাম্পেইন করা হয়েছিল এবং 100টা তৎকালীন বিত্তশালী ইনফ্লুয়েন্সিয়াল বাঙালি সেই পিটিশন সাইন করে এবং ওয়ান অফ দি সিগনেটারিজ ওয়াজ সুবলচন্দ্র মহাশয়। এবং এই এইটুকুই। আর এখানে আপনি মূর্তির ব্যাপারে যে বললেন, এখানে শিবদুর্গা মূর্তি এবং এখানে আপনি দেখবেন শিবের কোলে দুর্গাকে, এবং কারণ আমরা বৈষ্ণব এবং শাক্ত মতে এখানে পুজো হয় না, এখানে বৈষ্ণব রীতি রেওয়াজে পুজো হয়। সুতরাং এটা অহিংসার প্রতীক এবং শান্তির প্রতিমূর্তি। সময়টা একটু অন্যরকম, করোনা আবহ, সেক্ষেত্রে কোভিড প্রোটোকলস কি এবার পুজোয় মানা হবে? কোভিড প্রোটোকলস আমরা আগের বছরও মেনে এসেছিলাম, এবারও মেনে এসেছি, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হয়। এত বড় পরিবার, সেখানে এতগুলো লোক, তাদের প্রত্যেককে ওই কোভিড বিধি মেনে অ্যাকোমোডেট করা খুব কঠিন হয়ে যায়। তো তার জন্য আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। ধরুন এই যে আপনি যদি দেখতে পারবেন, দালানের ওপর সোশ্যাল ডিস্টেন্সিংয়ের স্টিকার লাগানো রয়েছে, ভ্যাকসিন একটা অ্যাটলিস্ট ডোজ কম্পালসারি আসার জন্য, এবং আপনার মাস্ক কম্পালসারি, এখন এই ইন্টারভিউয়ের জন্য মাস্কটা খুলে রাখা। তো এছাড়া আপনার কোভিড প্রোটোকলে আরেকটা জিনিস যেটা আমরা করেছি, যে গেস্ট আমরা মানে বিভিন্ন আত্মীয় স্বজন যারা, তাদের এবার আমরা অ্যালাউ করছি না আগের বছরের মতন। শুধু বাড়ির ছেলেদের এবং মেয়েদের পরিবার সেইটুকু নিয়ে পুজো। তো যতটা ফুটফল বা লোকের আশা কমানো যায়, এটা যদিও পুজোর এসেন্স নয়, কিন্তু সেটা কি করা যাবে আর। অর্থাৎ এখানে প্রতিবেশী এবং বাইরের আত্মীয়রাও এই বছর পুজোতে এখানে আসতে পারছে না, এবং আমরা যে দালানে রয়েছি সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই বাড়ির আরও একজন সদস্য নয়নিকা চন্দ। আমি আপনার কাছ থেকে শুনবো যে আপনাদের বাড়ির পুজোর সময় মেয়েদের বিশেষ সাজ এবং ভোগ নিয়ে আপনি কিছু বলুন। বিশেষ সাজ বলতে একটা কম্পালসারি জিনিস হচ্ছে নথ পরা। মেয়েরা এ বাড়িতে নথ পরে, মেয়ে বউয়েরা মেয়েরা তারা সবাই নথ পরে গোটা পুজোতে। সব মানে প্রত্যেকটা যখন কোনো পুজোর কাজ হয় বা কোনো কিছু, যে কোনো সময়ের জন্য নথটা কম্পালসারি এখানে। তো সেটাই স্পেশালিটির মধ্যে। এবং হ্যাঁ, পায়ের, হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া এমনি সবাই যে যেরকম সুন্দর সাধারণভাবে শাড়ি পরে এবং সবাই নিজের পছন্দ মতন শাড়ি সুন্দরভাবে পরে। এবং বাড়ির ছেলেদেরও একটা ড্রেস কোড রয়েছে। দিনের বেলা আমরা চেলি পরি,
মানে জানেন নিশ্চয়ই চেলি তো, সেই চেলিটা প্রত্যেকটা বাড়ির ছেলেরা চেলি পরে এবং ইউনিফর্মলি সেটা করা হয়। তো আমরা কখনো ধুতি পাঞ্জাবিতে সন্ধ্যাবেলা দেখতে পাবেন, কিন্তু দিনের বেলা যখন পুজো হয় তখন চেলি ছাড়া কাউকে আপনি দেখবেন না। মেয়েদের কি আট পরে করে শাড়ি পরা রীতি এখানে পুরো পুজোতে? হ্যাঁ, পুরো পুজোতে, পুরো পুজোতে সবাই ওরকম সাধারণভাবে শাড়ি পরে। আপনাদের ভোগ প্রসাদটা একটু অন্যরকম হয় আমি শুনেছি, সেটা সম্পর্কে আমাকে একটু বলুন। ভোগ প্রসাদ বলতে আমাদের অন্ন ভোগটা হয় না, তো লুচি, ফল, মিষ্টি, মিষ্টির মধ্যে রসের মিষ্টি নয়, সন্দেশ মিষ্টি, তো এরকম সব রকম মিলিয়ে ভোগ আর নুন থাকে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাড়ির আরও দুজন সদস্য, শুভেন্দু চন্দ্র, তার কাছে আমি একটু শুনবো যে আমরা এই বাড়ির যে যখন গল্প শুনি যে বিদ্যাসাগর তার মাকে নিয়ে আসতেন পুজোর সময় এবং পুজো দিতেনও, সেই গল্পটা আমাদেরকে একটু শোনান। হ্যাঁ, আমরা যেটা শুনে আসছি সেটা হচ্ছে যে আমাদের এই পুজোটা এস্টাবলিশড হয় 1761 সালে এবং সেটা শুরু করেন রামপ্রসাদ চন্দ্র মহাশয়। তারপরে এই পুজোর একটা স্থানান্তর হয় যেটা ওই 1860 সালের আশেপাশে, তখন পুজোটা ওই জোড়াসাঁকো থেকে চলে আসে ঝামাপুকুরে এবং সেটা নিয়ে আসে ঈশ্বর সুবলচাঁদ চন্দ্র মহাশয়, যিনি তখনকার দিনের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন এবং তার প্রতিপত্তি, তার যে সুনাম সেটা দেশ বিদেশে ছিল এবং এছাড়াও উনি নগর সংকীর্তন করে ওনার সেই সময়টা ধরুন 100 বছর আগে খবরের কাগজে ওনার নাম উঠেছিল, এত বড় নগর সংকীর্তন সেই সময় হতো না, এবং উনি ছিলেন বৈষ্ণব এবং আমাদের পুজোটা সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়। ফিরে আসি আপনার প্রশ্নে, 1860 সালের আশেপাশে তখন ঈশ্বরচন্দ্র মহাশয় তার মাকে নিয়ে এখন যেটা বিদ্যাসাগর কলেজ সেই অঞ্চলে তিনি বসবাস করতেন, এটা ইতিহাসে আছে, এটা বহু জায়গায় আমরা রেফারেন্স পাই। এবং আমরা যেটা শুনে আসছি যে আমাদের সেই ঠাকুর দালানে তখন আরেকটু অন্যরকম দালান ছিল, এখন আমরা আরও সেটাকে আরও রিনোভেট করে আরও বেশি সুন্দর করার চেষ্টা করেছি। তো সেই দালানে তখন উনি ওনার মাকে নিয়ে পুজো করতে আসতেন রেগুলারলি, এটা শোনা যায়। এবং তখন আরও অন্যান্য পরিবার থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি আসতেন, যেহেতু ঈশ্বর সুবলচাঁদ চন্দ্র তখনকার দিনের ধরুন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তার নামও আপনি হয়তো অনেক শুনে থাকবেন, ইতিহাসের বইতে অনেক এর উল্লেখ আছে, সেই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনেরও উনি মেম্বার ছিলেন এবং উনি বেঙ্গল চেম্বার অফ কমার্সেরও ফাউন্ডার মেম্বার ছিলেন। তো সেই জন্যে ওনার যে পরিচিতি মহল সেটা বিরাট পরিচিতি মহল ছিল এবং বহু বহু বিশিষ্ট ব্যক্তিরা তখন আমাদের এই দুর্গাপুজো দেখতে দর্শন করতে আসতেন। পুজোতে মেয়েদের সাজ নিয়ে তো আমরা অনেক কিছু শুনেছি, অনেক কিছু জানি, কিন্তু এই বাড়িতে ছেলেদের জন্য বিশেষ কোনো সাজ আছে পুজোতে? নিশ্চয়ই, আমরা চেষ্টা করি পুজোর দালানে, পুজোর মণ্ডপে চেলি কাপড় যেটাকে সিল্কের কাপড় ধুতি যেটা, আর তার সঙ্গে চাদর, এইটা হচ্ছে পোশাক, আর ছেলেরা যেটা পরে ওনার চেন সেটাকে এবং সাইজে বড়ো সেটাকে 2-ফোল্ড 3-ফোল্ড করে পরে, দ্যাট ইজ এগেন আ ট্রেডিশন। প্রত্যেকেই সেটা বাড়িতে যারা সদস্যরা পরে, অনেকেই পরেন আমাদের বাড়িতে। বাড়িতে মেয়েদেরও একটা সাজের একটা রীতিনীতি রয়েছে এবং সেটা অনেক বছর ধরেই মেনে আসা হচ্ছে, সেই সম্পর্কে একটু বলুন, বিশেষ কোন সাজটা প্রত্যেকবারের জন্য তোলা থাকে? আমাদের বাড়ির কম্পালসারি যেটা সেটা হচ্ছে নথ এবং মল, এই দুটো আমাদের প্রত্যেকটা দিনই পড়তে হয়, আর স্পেশালি অষ্টমী পুজোতে তো পড়ি, আর সন্ধি পুজোর সময় আমাদেরকে পড়তে হয় ওটা। আর আরেকটা কথা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যে আমাদের প্রথম যেদিন বোধন শুরু হয় মানে ষষ্ঠীর দিন, সেদিন আমাদের রুলি পড়তে হয়, সেটা কম্পালসারি, ষষ্ঠীর দিন পড়ি, সপ্তমীর দিন পড়ি, অষ্টমীর দিন অঞ্জলি দেবার আগে পড়তে হয় এবং অষ্টমীর যখন সন্ধি পুজোটা হয় তখন আমাদের পড়তে হয়।
নবমীর দিন না পড়লেও চলে, দশমীর দিন বরণের সময় আমাদের রুলিটা কম্পালসারি। তাহলে আমাদের তিনটে জিনিস কম্পালসারি হলো, সেটা হচ্ছে নথ, মল এবং রুলি। শাড়িতে কোনো শাড়িতে অষ্টমীর দিন স্বভাবতই আমরা সাদা জমি লাল পাড় পরলে সকল বৌদেরকেই একটা ভালো লাগে, আর চেষ্টা করি এই গোটা পুজোতে আমাদের কালো জিনিসটা কিছু পরতে নেই। আর তাঁতের কাপড়টা যদি বেশি পরা হয় বা জামদানি পরি এরকম না, ভ্যারাইটিস, যার যেরকম চয়েস, কিন্তু আমি স্পেশালি পছন্দ করি অষ্টমীর দিন সাদা জমি বা লাল পাড় পরার, এটা সকল আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা আর কি। পুজোর সময় তখন মানে আজ থেকে ধরুন 250 বছর আগে যে ভোগটা রান্না করা হতো, সেই ভোগের ট্র্যাডিশনটা কি এখনও মেনটেন করা হয়? এখনও চলছে, কিন্তু আরও বেড়ে গেছে ব্যাপারটা, যে অনেকে অনেক রকম কিছু বলেন যেটা ভালোভাবে সবাইকার সামনে বা মা দুর্গাকে ভোগ দেওয়া হয়, সেটা যেটা যেরকম যার ইচ্ছা হয় সেটা দিতে পারে সে। প্রস্তুতি তো প্রায় অনেক দিন ধরে চলছে আপনাদের। আর আমরা সারা বছর প্রত্যেকে অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে। সব বয়সের একটা সমাবেশ হয়, আমাদের বয়সী, আমার ছেলেদের বয়সী বা আমার বউয়েরদের বয়সী, সবাইকার একটা একটা আড্ডা হয়। আর প্রত্যেক দিনই ফ্রম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুবেলা আমাদের কিন্তু ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যেটা প্রত্যেকের, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বউদের পক্ষে ভীষণ এটা একটা আনন্দের ব্যাপার যে এখানে কোনো দায়ী দায়িত্ব নিতে হয় না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আরও বনেদিবাড়ির গল্প শুনতে হলে আপনারা চোখ রাখুন আজকাল.ইন এ। নমস্কার। বাড়ির সদস্যদের কাছ থেকে আপনারা জানতে পারলেন বাড়ির রীতিনীতি। আরও অনেক বনেদিবাড়ির পুজো নিয়ে আমরা আসব, ততক্ষণ সাবধানে থাকুন এবং অন্যান্য খবরের আপডেট পেতে চোখ রাখুন আজকাল.ইন এ। নমস্কার।